আপনার ফোনের কিবোর্ডে ছবি অ্যাড করার নিয়ম আপনাকে দেখাবো স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিভাবে আপনার কিবোর্ডে আপনি আপনার প্রিয়জনের বা আপনার পছন্দর ছবি এখানে অ্যাড করতে পারেন চলেন সম্পূর্ণ নিয়ম অপনাদের দেখাই সর্বপ্রথম চলে যাচ্ছে আমি ম্যাসেঞ্জারের ভিতরে মেসেঞ্জারে যাওয়ার পরে যে কোনো একটি ব্যক্তির উপরে যে দেখেন এখানে আমরা যেখান থেকে এস এম এস করি এখানে যদি একটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কীবোর্ডটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন তো এখন এখানে কিন্তু কিছু নাই এখানে আমরা কিভাবে ছবি অ্যাড করবো তো এটি অ্যাড করার জন্য এখানে যে সেটিং আইকন দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে গুগল কিবোর্ড যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এইবার এখানে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এইভাবে আপনার ফোনের গ্যালারি আপনার সামনে চলে আসবে এখান থেকে যে ছবিটা আপনি অ্যাড করতে সেটার উপরে একটি ক্লিক করবেন সেটার উপরে ক্লিক করলে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নেবেন তো আমি চাচ্ছি মানে উপর নিচে এটা আপনি নিজেই ঠিক করে নেবেন আমি চাচ্ছি এরকম তো যদি ঠিক থাকে তাহলে এখানে নেক্সট যে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখন দেখেন এখন কিন্তু কিবোর্ডের ভিতরে আমাদের ছবিটি শো করতেছে তো এখান থেকে আপনি কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার জন্য উপরে একটি যে লাম্বা দাগের মতো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এরকম টান দেন তাহলে কিন্তু দেখেন ছবিটি অনেক উজ্জ্বল হয়ে যাচ্ছে তো যত আবার বাম পাশে টান দেবেন তত কিন্তু ছবিটি জাপসা টাইপের হচ্ছে তো এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী রাখবেন দেখা শেষ হলে এখানে ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজ আসবে এখান থেকে যে অ্যাপ্লাই লেখা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কাজ শেষ এখন যদি আমরা আমাদের ফোনের কিবোর্ডের ভিতরে যাই দেখেন আবার ভিতরে গেলাম তো আবার যে কোনো একটা ব্যক্তির উপরে যেয়ে আবার সেই এস এম এস লেখার জন্য এসএমএস এর উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু কিবোর্ডের ভিতরে আমাদের ছবিটি শো করতেছে বা দেখাচ্ছে এইভাবে কিন্তু আপনি আপনার কিবোর্ডে ছবি অ্যাড করতে পারেন খুব সহজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রাখিছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ